আমার নাম মুসামা ধানুপ আক্তার, আমি দশম শ্রেণীতে পড়ি, আমার বয়স 16। আমার নাম উলফাত জাহান প্রাপ্তি, আমি ক্লাস 9-এ পড়ি, আমার বয়স 14 বছর। আমার নাম মুসামাদ অর্পিতা বসুনিয়া, আমার বয়স 15 বছর। আমি বড় হয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাই। তো আমার স্বপ্ন হচ্ছে যে আমি বড় হয়ে একজন সফল ডক্টর হব। আমি বিজ্ঞানী হতে চাই, এ ব্যাপারে তো অনেক সাহায্যই আমার মানে প্রয়োজন পড়বে। তো মেয়েদের তো সর্বপ্রথম বাধাটা হচ্ছে যে চলাচলের বিভিন্ন ধরনের বাধা পায়, পড়াশোনার ক্ষেত্রে মত প্রকাশের ক্ষেত্রে অনেক বিভিন্ন ধরনের বাধা পায়। হ্যাঁ অবশ্যই, যেহেতু আমার আব্বু সেরকমভাবে আমাদের পাশে নেই, তো আমি জানি না যে আমার যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এটা পড়ার বিষয়, এ বিষয়ে হয়তো অনেক টাকা পয়সার ব্যাপার এটাতে, কিন্তু জানি না ভবিষ্যতে কি হবে, আমার আম্মু কি পারবে আদৌ, এই জন্য হচ্ছে। লোকেরা যেমন ছিল তাদের মেয়েদেরকে পড়াশুনো করাতো না, বেশি দূর পড়াশুনো করাতো না, বাল্যবিবাহ দিয়ে দিত। তারা এখনও ভাবে যে মেয়েদের বেশি দূর লেখাপড়া করা উচিত নয়, তাদের চাকরি বাকরি করার কোনো অধিকার নেই। তো এই ধরনের বিষয়গুলো তারা এখনও তাদের মাথায় আছে। এবং কিছু মানুষ আছে যারা এখনও মেয়েদের উপর চাপ সৃষ্টি করে, এসবের কোনো রকম পরিবর্তন এখনও দেখতে পাইনি। হ্যাঁ, আমি আমার জীবনে আদর্শ হিসেবে আমার মাকে মানি। তো বড় হয়ে আমি আমার মায়ের মতোই হতে চাই, কারণ আমার মা যেভাবে আমাকে সাপোর্ট করে ঠিক সেভাবেই যেন বড় হয়ে আমি আমার মাকে সাপোর্ট করতে পারি, শুধু মাকেই না, এবং এভাবে যেন আমি অনেককে আরও বিভিন্নভাবে সাপোর্ট করতে পারি। এটার মধ্যে আমার আম্মুকেই বলবো, কেননা আমার আম্মু আমাদেরকে অনেকভাবেই হেল্প করছে। আমার আব্বু যদিও কোনো একটা কারণে আমাদেরকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমার আম্মু এটা শিখিয়েছে যে জীবনে কখনোই কারোর উপর নির্ভরশীল হতে হয় না, নিজে চাইলেই কিছু করা যেতে পারে। আমি হচ্ছে পরিবর্তনটার কথাই বলি, যেমন আমাদের ফান সেন্টারে আমাদের স্বপ্ন বৃক্ষত করা হয়েছিল, সেই স্বপ্ন বৃক্ষে আমরা বিভিন্ন ধর আমরা আমাদের সকল সকলেরই স্বপ্নের কথা বলেছিলাম, যে আমরা বড় হয়ে কী হতে চাই, বড় হয়ে কে কী হতে চায়, কার স্বপ্ন কী। কিন্তু যখন টিপিং পয়েন্ট এসেছিলো, আমাদের দলের অনেকেই সদস্য ছিল যাদের হচ্ছে বাবা মা এই জিনিসটা বোঝার পর তারা তাদের মেয়েদেরকে বাল্যবিবাহ দেয়নি, তারা হচ্ছে তাদেরকে পড়াশুনো করিয়েছে। তারপর আবার দেখা গেছে যে মা ও মেয়ে সবাই একসাথে, বাবা মা সন্তানেরা সবাই মিলে একসাথে শেয়ার করতে পারছে সবগুলো স্বপ্ন, যেটা আগে কখনো আমি দেখিনি। আমি মানুষের পাশে দাঁড়াতে চাই, যেহেতু আমি এখন অনেক ছোট, তো আমি এটা এখন করতে পারতেছি না, যেহেতু আমাদের সমাজটা পিতৃতান্ত্রিক সমাজ, তখন যেন এইটা এইটা না থাকে, আমি যেন এক মেয়ের পাশে দাঁড়াতে পারি, শুধু মা মেয়েই না, অনেক গরিব মানুষ থেকে শুরু করে সবার পাশেই যেন আমি দাঁড়াতে পারি। আমার মনে হয় যে আসলে আইন প্রণেতা এবং সিদ্ধান্ত গ্রহণকারীরা জানেন না যে আসলে আমাদের জন্য কি গুরুত্বপূর্ণ বা কি দরকার। তো তারা তো এই আইনগুলো তৈরি করেছেন, বাল্যবিবাহ দেওয়া যাবে না, যৌতুক নেওয়া যাবে না, নারী বা পুরুষের সমান অধিকার দিতে হবে, কিন্তু এইগুলো তারা হাতে কলমে জাস্ট তৈরি করেছেন, কিন্তু এইগুলো যে আমরা তো দেখতে পাচ্ছি না, এগুলোর কোনো বাস্তবে পরিণত হতে হচ্ছে না। আমাকে যদি একদিনের জন্য প্রধানমন্ত্রী করা হয়, তাহলে আমি প্রথমেই নারী সর্বস্তরে নারী ক্ষমতা নিশ্চিত করব। দ্বিতীয়ত, আমি সকল স্তরে কিশোরী এবং যে মেয়েগুলো আছে তারা মত প্রকাশ করতে পারছে না, কিংবা তাদের উপর জোরপূর্বক কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে, এসব যেন না হয় সেক্ষেত্রে কোনো রকম পদক্ষেপ আমি গ্রহণ করব। আমি যদি একদিনের জন্য প্রধানমন্ত্রী হই, তাহলে আমি সর্বপ্রথম নারী শিক্ষা নিশ্চিত করতে চাই, যে আইনগুলো নারীদের সহায়ক না সে আইনগুলো আমি বাতিল করব সর্বপ্রথমে, এবং এমন আইন প্রণয়ন করব বা এমন আইন তৈরি করব যে আইনে নারীরা মানে সঠিকভাবে তাদের স্বপ্নপূরণে এগিয়ে যেতে পারবে।